যারা হাউজিং বেনিফিটও আছে অথবা যারা হাউজিংয়ের বিভিন্ন ধরনের ইউনিভার্সাল ক্রেডিটও আছে তারা তাই একটা সেইবা করার একটা সুযোগ দিবা সোশ্যাল হাউজিং টু মানুষরে একটা গড়ের মালিক করে দেওয়ার। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন খুব রিসেন্টলি একটা ঘোষণা দিয়েছেন যে আপনার রাইট টু বাই স্কিম যেটা এটা তাই এক্সটেনশন করবা। সো এটা আসলে ফুল ডিটেলসটা এখনও আইসে না, শুধুমাত্র তাই একটা মিটিংয়ের মাঝে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে একটা একটা ব্রিফ একটা আইডিয়া দিয়েছেন যে কী ধরনের রইব। তাইন এই স্টেটমেন্টের মাঝে কয়েকটা দিক আছে। একটা হইল কি তাইন খুঁজছেন যে কাউন্সিল থিনেন যারা অর্থাৎ হাউজিং অ্যাসোসিয়েশনের থিনেন যারা তারারে বর্তমান যে রাইট টু বাইয়ের যে প্রেক্ষাপ মানে এরিয়াটা আছে এটারে আর একটু এক্সটেনশন করবা। অর্থাৎ এতে দিয়ে ধারণা করা যার যে শুধুমাত্র বর্তমানে কাউন্সিলর প্রপার্টিগুলো মেজরিটি আপনার রাইট টু বাইয়ের আয়তায় আছে, ভবিষ্যতে হয়তো হাউজিং অ্যাসোসিয়েশন টাইপ বিভিন্ন অ্যাসোসিয়েশন বাইজ যে কাউন্সিলর প্রপার্টিগুলো তাকে মেনটেন করে এগুলো পর্যন্ত এক্সটেনশন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিছে। আরেকটা বিষয় হলো কি তাই কয়েছেন যে যারা হাউজিং বেনিফিটও আছেন অথবা যারা হাউজিংয়ের বিভিন্ন ধরনের ইউনিভার্সাল ক্রেডিটও আছেন তারারে তাই একটা সেইভ আপ করার একটা সুযোগ দিবা। এই সেইভ আপ করার ভিতরে একটা জিনিস হলো কি আমরা জানি ইউনিভার্সাল ক্রেডিটও 6,000 to 16,000 pounds পর্যন্ত যদি আপনার সেভ থাকে সেভিং থাকে তাহলে বিভিন্ন ক্যাটাগরির বেনিফিট আছে আপনারে রিডিউস করব অথবা অ্যাট সাম পয়েন্ট আপনার বন্ধ করে নিব, আপনি ইনটাইটেল হইতে নয়। তো তাইনি কেন যেটা কইছেন যে এমন একটা সুযোগ দেওয়া হইতে পারে যেলে আপনার যদি সেভিং থাকেও এবং এই সেভিংটা যাতে আপনার ইউজুয়াল বেনিফিটও কোনো ধরনের সমস্যা হয় না। আরেকটা জিনিস হলে কি আমরা জানি সবসময় একটা প্রপার্টি কিনতে হইলে আপনার একটা বড় ধরনের একটা সেভিংস একটা অ্যামাউন্ট ডাউন পেমেন্ট দেওয়া লাগে। সো এই ডাউন পেমেন্টটা যাতে যদি কেউ লাইফ টাইম আপনার আইসা যেটা আপনার সেভিংসের একটা পোর্ট আছে ইউজুয়ালি আমরা গভর্নমেন্ট এটা অনুমোদিত যে আইসা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এটা হয় তাই খুঁজুন এখানেও যদি কেউ যদি পয়সা রাখে দেয়ার উইল বি আ সাম অ্যামাউন্ট এভরি ইয়ার মানুষের এই সুযোগ দেওয়া হইব সো দ্যাট তান একটা প্ল্যান করিয়া কয়েক বছর বাদে সেইভ আপ করিয়া তাই জমাইতে পারবা। সো এই বিষয়গুলো আসলে নির্ভর করব যে ভবিষ্যতে বরিস জনসনে যে ইয়ে দিচ্ছেন আমরা যে ইনফরমেশনগুলো আসলে পাইছি এটা হলো কি বিবিসি স্কাই বা বিভিন্ন মিডিয়া থেকে অথবা গভর্নমেন্টের স্পোকসম্যানে যে জিনিসগুলো হয়েছেন। বাট ভবিষ্যতে আমরা আরেকটু ওয়েট করা লাগবে। বাট ইট ইজ এ গ্রেট অপরচুনিটি আমি মনে করি যে আমরা কমিউনিটির পার্টিকুলারলি যারা হাউজিং সোশ্যাল হাউজিংও আসেন বা কাউন্সিলও আসেন তারা হয়তো এই এই যে মার্গারেট থেচার যে 1970 যে আপনার উদ্যোগটা নিসলা হাউজিংয়ের সোশ্যাল হাউজিং টু মানুষরে একটা গড়ের মালিক করে দেওয়ার এটারে যে এক্সটেনশনটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা গুড পজিটিভ আমার সাইন। আশা করি আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটারে লই আর একটু ডিসকাশন হইব আরও স্কুটনি হইব আরও লোগুলো আইব এবং এটা আমি জানি ব্যক্তিগতভাবে যে কমিউনিটিতে আমরা অনেক মানুষের ভিতরে একটা সাড়া ফুটছে। আমরা মনে করি ওভার দ্য পিরিয়ড অফ টাইম গভর্নমেন্টের যে সময় আইনগুলো করবা আমরা এটা আর একটু ক্লিয়ার হইব আর একটু আমরা বুঝবো আমরা আর একটু এই মিডিয়ার মাধ্যমে জানতাম পারবো। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।